এরা এখানে বাগানে, কলা বাগানে, আমতলায়, পুকুরের পাড়ে, ঝামেলায় পড়ে যায়। ফেরেশতারা কবরে উঠবে, তখন বলবে আমি তো খালি নামাজ পড়তাম আর মসজিদে যেতাম, তবলিগ জামাতেও বসতাম, আমার কোনো দোষ নেই। বলে শালা চোখ মেরিয়ে মনে পড়ছে, বলে একবার হয়ে গেল গো। বলে ওট ওট, বাবলার ডালে করে খালি কোমরে বেরুবে। কাকে আই লাভ ইউ বলিলি? স্ত্রীকে বলতে পারি নাই, আই লাভ ইউ মাই ডিয়ার, কাম হিয়ার, ইউ শুড বাই মি, বলে এইরকম করে গালে আদর করতে পারি নাই। বলে না, সে ফুলমণিকে আর দীপালিকে, ফুলমণিকে আর দীপালিকে, আই লাভ ইউ, বিশ্বাস করো আমি তোমাকে না দারুণ ভালোবাসি, তোমার আঙুলগুলো না খুব লম্বা লম্বা। ফেরেশতারা বলছে একবার মর, তারপরে লম্বা বার করবো, গেঁড়ালা লম্বা দেখবি। তবে স্ত্রীকে বলগা তোমার হাত বড় সুন্দর, আমি খুব ভালোবাসি, বিশ্বাস করো, এক কাপ চা করে নিয়ে এসো, তুমি খাবে আমি খাবো, কাজ হতো। কিন্তু সব উল্টো, কত আর বকবো, এইসব ভুল আমাকে আর বকতে মন যাচ্ছে না। এখানে বলছে বিয়েতে টু পিস পার হেড, দুটো রসগোল্লা পার হেড, আর জান্নাতে বলছে লা মাকতুবাতি ওয়া লা মামনুয়া আলা ফুরুশিম মারফুয়া, জান্নাত মে না মাল খতম হোগা না মানা কিয়া জায়েগা, ফুরুবে না আর নিষেধ করবে না, যেদিনা জি চাহে খাও খেলাও। কাকে? কাকে? পূর্ণিমাকে নাকি প্রতিমাকে? স্বামী স্ত্রী দুজনা খাও খেলাও, মাই ডিয়ার কাম হিয়ার, কেমন আছো বলো, আই লাভ ইউ, জান্নাতে। এরা এখানে বাগানে, কলা বাগানে, আমতলায়, পুকুরের পাড়ে, প্রিয়লবে ঝামেলায় পড়ে যায়। ফেরেশতারা কবরে উঠবে, তখন বলবে আমি তো খালি নামাজ পড়তাম আর মসজিদে যেতাম, তবলিগ জামাতেও বসতাম, আমার কোনো দোষ নেই। বলে শালা চোখ মেরিয়ে মনে পড়ছে, বলে একবার হয়ে গেল গো। বলে ওট ওট, বাবলার ডালে করে খালি কোমরে বেরুবে। কাকে আই লাভ ইউ বলিলি? স্ত্রীকে বলতে পারি নাই, আই লাভ ইউ মাই ডিয়ার, কাম হিয়ার, ইউ শুড বাই মি, বলে এইরকম করে গালে আদর করতে পারি নাই। বলে না, সে ফুলমণিকে আর দীপালিকে, ফুলমণিকে আর দীপালিকে, আই লাভ ইউ, বিশ্বাস করো আমি তোমাকে না দারুণ ভালোবাসি, তোমার আঙুলগুলো না খুব লম্বা লম্বা। ফেরেশতারা বলছে একবার মর, তারপরে লম্বা বার করবো, গেঁড়ালা লম্বা দেখবি। তবে স্ত্রীকে বলগা তোমার হাত বড় সুন্দর, আমি খুব ভালোবাসি, বিশ্বাস করো, এক কাপ চা করে নিয়ে এসো, তুমি খাবে আমি খাবো, কাজ হতো। কিন্তু সব উল্টো, কত আর বকবো, এইসব ভুল আমাকে আর বকতে মন যাচ্ছে না, কারণ এই ছেলেগুলো আমার কাছে গেলো, বলছে আমাকে নিতেইছি, দিয়ে তারপরে দেখছি মোবাইল বার করে খালি সারা পোজ লিখছে কেন এরা, তারপরে দেখছি হ্যাঁ বার করেছে মাল, তো একটা একটা করে বলবো। এখন আমি একটা হামদে বাড়ি পড়ব, কাল লেখা জানেন মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, এখন তিনি দমদমে মাদ্রাসা করেছিলেন, মারা গেলেন, সিদ্দিকুল্লাহ ভাইয়ের শ্বশুর, আমার ওস্তাদ। কি হলো? চেঁচিয়ে দিলে পেশাব বেরিয়ে যাবে, সাউন্ড কম হচ্ছে। আপনাকে বলি, আপনি আমার সদর, ওইদিকে বললাম, ওই ওদের দুজনাকে না, সাউন্ড বাড়াবে না, এই খারাপ হবে আওয়াজ, সাউন্ড কিন্তু বাড়াবে। এই কমিটি চুপচুপ বসে, এই বলতে দিবে না আমাকে রে। এই এটা কার পদ্য পড়ছি? কার হাম? মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, প্রথমে মল্লিক বাজারে বাস করতেন, আমি যেতাম ওনার বাড়ি, উনি আমার ওস্তাদ, আমার পরীক্ষা নিয়েছেন। তো ওনারটা পড়ছি, সবাই শোনো, এইটাই জলসা, এইটাই শেষ। কি? ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয়, ভুবন জুড়ে রূপের মেলা, কি বলুন, নারী পুরুষ, বাগান, ফুল, সিনেমা, বায়োস্কোপ, ভিডিও, ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয়, জানি না মন কখন কোথায় পথেই বসে রয়, খ্যাপা বলে যাকে অবজ্ঞা করত হতে পারে সে আল্লাহর ওলি। সেই কারণে সেই পদ্যটা মনে আছে, রবি ঠাকুরের পদ্য না কার পদ্য আমি জানি না, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিলেন তারে চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল দেবতার মূর্তি, অঠেল গোস্ত রুটি সব মন্দিরে নিজের জন্যে। ফকিরকে বলে অপবিত্র, গেট আউট ফ্রম হিয়ার,
আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিলেন তারে চক্ষের নিমেষে ভিখারি ধরিল দেবতার মূর্তি। তো কে ভালো কে মন্দ কে ওলি সে কোনো অবজ্ঞা ঠাট্টা করতে নাই। ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথেই বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারি নে সামলাতে মন তোমার পায়েই পড়ি। তোমার প্রেমের পীযূষ পানে ধরার বুকে রস। মাটি খুঁড়লে পানি বেরোবে না বেরোবে না? এই মাটির তলায় জল আছে না নাই? তোমার প্রেমের পীযূষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। তোমার রূপের আবির মেখে রূপের অভিমান, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার দান। সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাসি, নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি। লতাই পাতাই ফুল রাজে তোমার মোহন রূপ, নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ। তোমার প্রেমের করব পূজা শক্তি সে তো নাই, তবুও দাসের নাথ কদম তলায় দিতেই হবে ঠাই। কদম তলা মানে কদম গাছ লয় পায়ের তলায়, এটা হামদে বাড়ি। আর একটা নাথ পড়ছি, মরুর বুকে বহে কার এ প্রেমের পীযূষ ধারা, এ কারণে রাগে সকল বাঁধন হলো সারা। তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে, মনের মাটি সোনা হলো তোমার পরশ গুণে। তুমি এলে উজ্জ্বল হলো আঁধার ঘন ধরা, তোমার চরণ ধুলাই ধন্য হলো এ বসুন্ধরা। ইউসুফের ওই রূপের ভিতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। হামদে বাড়ি নাথে রসুল, আজ আর ওয়াজ করার দরকার নাই, এইটা ভাবলেই অনেক হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা একটা একটা করে বলবো, জলসা শুনছেন, জলসায় আমরা আসছি, কষ্ট করে বাংলা বলছি, বোঝাবার চেষ্টা করছি, কিন্তু এ জাতির অগ্রণী ভূমিকা কই? অমুসলিম কি করছে আমি জানি না, আপনি কি করছেন? আপনার কোরআন, আপনার বিশ্বনবী, আপনার আলেম, আপনার ওলামা, আপনার মসজিদ, আপনার মক্তব, আপনার মক্কা, আপনার মদিনা, আপনার খাজা মঈনুদ্দিন চিশতি, বখতিয়ার কাকি, আপনার আব্দুল কাদের জিলানী, আপনার হযরত ওমর, ওসমান গনি, আবু বকর সিদ্দিক, আপনি ভালো হয়ে যান, আপনাকে দেখে বিশ্ব ভালো হবে। আবু বকরের তালিম করছেন আর ফেরাউনের মতো আমল করছেন, স্ত্রীকে গালি, নাহলে ভাইকে খারাপ, নাহলে একটা অমুসলিমের সঙ্গে দুর্ব্যবহার, অমুসলিমকে ধরে মারুন, কিন্তু কথা হচ্ছে যে আপনি মুসলমান, আপনার জন্য অশোভন কারোর সাথে খারাপ ব্যবহার করা। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবান। আজ একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই, বুঝলেন, বীরভূমে বড় বড় আলেম আছে, আমাকে পড়াতে পারে, নবীর ভাই, নজরুল ভাই, আব্দুল কাদের ভাই, এরা সব আমার ওস্তাদ তুল্য, আমাকে পড়াতে পারে, তবু বলে দিয়ে যাচ্ছি আমি কি, আমাদের নাম সুন্নত ওয়াল জামাত। কী নাম আমাদের? কী নাম? সুন্নত ওয়াল জামাত। হানফিলয়, শাফিলয়, মালিকি হাম্বাবিলয়, ওটা তো মশলাক। কোন মশলার ওপরে চলো? হানফি। কোন আকায়েদের ওপরে? ওলামায়ে দেওবান। কিন্তু আপনার প্রকৃত নাম সুন্নত ওয়াল জামাত। যত বীরভূমের ফাজলামি করছে, যাই হোক, সে আপনার সঙ্গে তর্ক করলে আপনি বলুন যে কথাটা আপনি বলছেন এটা কোন সাহাবার। দেখুন আপনি
ডাইরিয়া হয়ে যাবে, ঘর পালিয়ে যাবে, যত রকমের কূট তর্ক, কূট মশলা, খারাপ কথা। তাকে বলুন যে এটা কার থেকে বলছো, আবু বকর না উমর, ওসমান না আলী, হায়দার না তালহা, হুজাইফা না জুবায়ের, আবদুল্লাহ ইবনে আব্বাস না আবদুল্লাহ ইবনে উমর। আমি কি নাম বললাম আমাদের? সুন্নাত ওয়াল জামাত। নবীজির সুন্নতকে আমরা ফলো করি, আর জামাত বলতে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, শব্বির, শব্বার, হুজাইফা, আব্দুল ইবনে আব্বাস, হযরতে মুয়াবিয়া, এদিকে আমরা ফলো করি। তুমি কু কথা বললে বলো এটা কার কথা, বলে মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু, ওরে বাবরে, কারবালা তাহলে মেরে দিয়ে রে, বলে বুকা এটা বললি কুর থেকে। আর নবী কি বলেছে জানেন? আল্লাহুম্মা ফাকিহ মুয়াবিয়া, হে আল্লাহ মুয়াবিয়াকে তুমি ফকিহ করো, মানে সে দিন বুঝুক, লোকরা তার দ্বারা দিন শিখুক।